মানুষের মন ভালো করার উপায়গুলোর মধ্যে ফুল হলো অন্যতম। তাই ভাবলাম আজকের ব্লগটা ফুল দিয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নীর ফ্রম নীরুস গ্যালারি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় আমার ছুটির দিনগুলো ঠিক কিভাবে কাটে। ছুটির দিনগুলোতে দেখা যায় ঘুম থেকে আসলে একটু দেরি করে ওঠা হয়, আর ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার ছোট্ট বারান্দাটা একটু ঘুরে আসা। এর আগের ব্লগগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো জানবেন যে আমার ফুল গাছ কতটা পছন্দ। আর তার মধ্যে এই ছোট্ট বাগানের ছোট ছোট গাছগুলোতে যদি এত পরিমাণে ফুল ফুটে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার নতুন কিনে আনা এই হাজারি গোলাপের গাছটি। তখন এই গাছটিতে কলি ছিল আর আমি বলেছিলাম যে আমার গাছটিতে ফুল আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর মিনিট দুয়েক বারান্দায় ঘোরাঘুরি করে আমি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আমার রুম গোছানোর জন্য। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো লক্ষ্য করেছেন বেশ অনেক দিন যাবত আমি আমার চ্যানেলে ইনঅ্যাক্টিভ ছিলাম। আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই সময় যাচ্ছিল, স্টুডেন্টদের এক্সাম, আমার সেমিস্টার ফাইনাল এক্সাম, সব মিলিয়ে আসলে সময় হয়ে উঠছিল না ব্লগ করার মতো। এর মধ্যে আবার রমজান মাস চলে এসেছিল আর রমজান মাসে নিজের ক্লাস মেনটেন করে স্টুডেন্টদের পড়ানো, সব মিলিয়ে আসলে খুব বেশি টায়ার্ড থাকতাম, তাই আর সেরকম সময় হয়ে উঠতো না যে একটু ব্লগ করবো। তো এই তো গুছিয়ে নিলাম আমি আমার প্রিয় রুমটা। আসলে রুম গোছানো থাকলে দেখতেও যেরকম শান্তি লাগে মনের মধ্যেও ভালো লাগে। আমার রুম গোছানো শেষ করার পর আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। আমার বাসার সবার ব্রেকফাস্ট ততক্ষণে হয়ে গিয়েছিল, আমি সবার লাস্টে ঘুম থেকে উঠেছি যার কারণে আমার ব্রেকফাস্টটা সবচেয়ে লেটে। সচরাচর আমি সকালে নাস্তা করি না বললেই চলে, কিন্তু আজকে হঠাৎ একটা আইটেম খুব বেশি খেতে ইচ্ছে করলো তাই আসলে ব্রেকফাস্টটা রেডি করা। এটা আসলে কোনো স্পেশাল রেসিপি না, এটা আমার মন গড়া একটা খাবার, খেতে ইচ্ছে হলো তাই আর কি ঝটপট করে তৈরি করা। সকাল সকাল সবার নাস্তা ছিল নোয়াখালীর একটি বিখ্যাত খাবার খোলা পিঠা আর সাথে ঝোলা গুড়। খোলা পিঠা আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তাই ভাবলাম যে অন্য কিছু দিয়ে ট্রাই করা যাক। খোলা পিঠাটা আসলে গরম গরম খেলে সবচেয়ে বেশি মজা লাগে, কিন্তু যেহেতু আমি লেট পার্টি অর্থাৎ ঘুম থেকে লেট করে উঠেছি তাই আমি সেই মজাটা মিস করেছি আর একা একা ব্রেকফাস্ট করেছি। ও হ্যাঁ, আর এই খোলা পিঠাটা বানিয়েছে আমার আন্টি অর্থাৎ বৌমনির মা। আন্টির কাছ থেকে আসলে এই নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবারটা সম্পর্কে জানা হয়েছে আর তারই হাতে তৈরি এই খোলা পিঠা আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। ব্রেকফাস্ট শেষ করে আমি আর বৌমনি মিলে একটি পার্সেল রিসিভ করলাম আর সেটা আনপ্যাক করলাম। তারা যে কয়েকদিন আগে বৌমনি একটি প্রোডাক্ট অর্ডার করেছিল আর সেই প্রোডাক্টটি আজকে এসে পৌঁছলো। এটা একটা ওয়াল স্টিকার যেটা দিয়ে একটি সাদা ওয়াল খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায়। ছবিতে যেমনটা ছিল প্রোডাক্টটা আসার পর আমরা মিলিয়ে দেখলাম ঠিক তেমনটাই এসেছে। আমাদের ডাইনিং রুমের এই ওয়ালটি বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তো বৌমনি অনেকদিন ধরেই ভাবছিল যে কিছু একটা করে ওয়ালটাকে যদি একটু ডেকোরেট করা যেত তাহলে খুব ভালো হতো। প্রথমে স্টিকারটা দেখে খুব কঠিন মনে হচ্ছিল যে কিভাবে এটাকে আসলে সিরিয়ালি সেট করব, খুব একটা বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে কি করব। বাট স্টিকারটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা ছিল, কোন পার্টের পর কোন পার্ট জয়েন করতে হবে সেটা ABC অ্যালফাবেটগুলো দিয়ে সিরিয়াল করা ছিল। স্টিকারগুলো এতটাই পাতলা ছিল যে খুব আলতো করে আস্তে আস্তে তুলতে হচ্ছিল যেন ছিঁড়ে না যায়। এভাবে পার্ট বাই পার্ট তুলে তুলে আমরা আমাদের খালি ওয়ালটাতে স্টিকারগুলো সেট করে নিলাম। ভিডিওতে আসলে ঠিক কতখানি ভালো লাগছিল সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু সামনাসামনি ওয়ালটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। পর ওয়াল ডেকোরেশনের কাজ শেষ করে আমি চলে গেলাম আমার হেয়ার কেয়ার প্রসেসিংয়ে। এখানে একটি পাকা কলা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আসলে বেশ কিছুদিন যাবত আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিল তাই আমি ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করা উচিত। আমি এই সিক্রেট হেয়ার প্যাকটি অর্ডার করেছিলাম পাইকারি ঘর থেকে,
যে কোনো জিনিসই যদি ভালো রাখতে হয় তাহলে প্রয়োজন হয় যত্নের। যত্ন ছাড়া আসলে কোনো জিনিসই ভালো থাকে না। যেহেতু আমার চুলগুলো অনেক রাফ হয়ে গিয়েছিল আর সাথে প্রচুর পরিমাণ হেয়ার ফলও হচ্ছিল, তাই আমি কলা ব্লেন্ড করে নিয়ে তার সাথে এই পাইকারি ঘরের সিক্রেট হেয়ার প্যাকটি মিক্স করে নিচ্ছিলাম। এটার সাথে যদি অ্যালোভেরা জেল অ্যাড করা যেত তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু অ্যালোভেরা জেল নেই তাই আমি অল্টারনেট হিসেবে একটা পাকা কলা ইউজ করেছি। এরপর এই দুটি ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আমার চুল যেহেতু একটু বড় কিন্তু খুব একটা ঘন নয়, তাই 3-4 চামচ হেয়ার প্যাক আর একটা কলাই আমার জন্য যথেষ্ট ছিল। তো হেয়ার প্যাকটি ভালো করে মিক্স করার জন্য আমি একটু একটু করে পানি অ্যাড করে নিচ্ছিলাম। এরপর হেয়ার প্যাকটি মাথার স্কাল্পে ভালো মতো লাগিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে আমি ওয়াশ করে নিয়েছিলাম। মোটামুটি সব কাজ শেষ করে এবার আমাদের লাঞ্চ করার পালা। যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডেতে বৌমনি বলছিল যে আমরা আজকে কোনো রান্নাবান্না করব না, আমরা আমাদের মতো গল্প করব আর বাসার টুকটাক কাজ করব, সেই জন্য বাইরে থেকে আমরা খিচুড়ি আনিয়েছিলাম। এই খিচুড়িটা আমাদের বাসার পাশেই পাওয়া যায়। অন্যান্য সব খিচুড়িগুলোর মধ্যে এই খিচুড়িটা একটু আলাদা। কেন জানি না এই খিচুড়িটা আমাদের বাসার প্রত্যেকটা মানুষের খুবই পছন্দ। এই 40 টাকার খিচুড়ি এতটাই মজার যে হাত চেটে পুটে তৃপ্তি করে খাওয়ার মতো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো একটু রেস্ট করে নিয়েছিলাম। এরপর বিকেলবেলা আমি চলে এসেছি আমার বারান্দায়। টবের গাছগুলো ভালো রাখার জন্য গাছের গোড়ার দিকের মাটিগুলো যদি সপ্তাহে একদিন কুচিয়ে আলগা করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, কিন্তু খুব সাবধানে মাটিগুলো খোঁচাতে হবে যেন গাছের গোড়ায় খুব আঘাত না লাগে। এরপর গাছের গোড়ায় অল্প পরিমাণে সার দিয়ে মাটির সাথে মিক্স করে সব গাছে অল্প করে পানি দিয়ে দিলাম। ফুল গাছের টবে পানি দেওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে দুপুর 12টার আগে আর বিকেল 4টার পরে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার মধ্যেই চলে এলো আমাদের নাস্তা। আজকে আমাদেরকে নাস্তা পাঠিয়েছে আমাদের পাঁচতলার প্রতিবেশী আন্টি। আন্টি পাঠিয়েছিলেন আলু পরোটা আর সস, এই দুইটা আইটেমই ছিল হোমমেড আইটেম। নাস্তা আর গল্প করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেল তা টেরই পাওয়া গেল না। তারপর সবাই মিলে ডিনার শেষ করে আমি চলে এলাম আমার নাইট স্কিন কেয়ার পার্কে। সকালে ঘুম থেকে ওঠার পর স্কিন কেয়ার যেরকম প্রয়োজন তেমনি রাতে ঘুমোতে যাওয়ার আগেও স্কিন কেয়ার কিন্তু ততটাই প্রয়োজন। ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আমি একটি ভালো ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটি ওয়াশ করে দেন একটি ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম। ফেস প্যাকটি 80% শুকানোর পর আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে একটি ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম। এরপর একটি লিপ বাম লাগিয়ে এবং চুলগুলো আছড়িয়ে আমি আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট করে নিলাম। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। সবাই ঘুমিয়ে পড়েছে, সো এখন আমাকেও ঘুমোতে যেতে হবে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন প্রসঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।